প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি জয়ত্রী খাওয়ার নানা ভেষজ গুণাগুণ নিয়ে আলোচনা করব। জয়ত্রী, জয়িত্রী বা জয়ফল রং ফর্সা করে। জয়ফলের পাপড়ি বা আবরণটি জয়ত্রী নামে পরিচিত। পায়েস, মিষ্টি ইত্যাদি জাতীয় খাবারে সুগন্ধ যুক্ত করতে জয়ত্রী ব্যবহার করা হয়। গরম মশলার মধ্যে এবং মাংস, কালিয়া, বিরিয়ানি, পোলাও ইত্যাদি বিলাসবহুল রান্নাতেও ব্যবহার করা হয় এটি। টমেটো সসেও টমেটোর ঈষৎ গুনগুন গন্ধকে দাবিয়ে দেওয়া হয় এবং সস সুগন্ধিযুক্ত করার জন্য ভালো কোয়ালিটির টমেটো সসে জয়ত্রী ব্যবহার করা হয়। ওষুধ হিসেবেও জয়ত্রীর ব্যবহার রয়েছে। আয়ুর্বেদ মতে জয়ত্রী কটু, তিক্ত, মধুর রস, লঘু, উষ্ণ, রুচি বৃদ্ধি করে, রং ফর্সা করে। মুখ শুদ্ধি হিসেবেও পানের মশলাই ব্যবহার করা হয়। কফ, কাশি, বমি, শ্বাস, কৃমি, পিপাসা রোগে এবং বিষ দোষেও সুফল দেয়। দুর্গন্ধ নাশ করে মাত্র 1-2 গ্রামেই। হাকিমি মতে জয়ত্রী মন প্রফুল্ল করে, পাকস্থলী পরিষ্কার করে, খাবার হজম করায়, বায়ু নাশ করে, মুখ সুগন্ধিত করে, পাকস্থলীর বদরস বিনষ্ট করে, পাকস্থলীতে দূষিত কিছু জমতে দেয় না। সুস্থ থাকতে জয়ত্রীর ব্যবহার সম্পর্কে জেনে নিন। মাথা ব্যথা সারায়। কপালে জয়ত্রী ঘষলে আধ কপালে মাথা ব্যথা এবং মৃগী রোগে উপকার পাওয়া যায়। পাথরি সারাতে জয়ত্রীর ব্যবহার হয়। পেটের অসুখে মুখ দিয়ে রক্ত ওঠা, আন্ত্রিক ক্ষত, পুরনো পেটের অসুখ বিসুখে জয়ত্রী খুবই ভালো কাজ দেয়। ডায়াবেটিক্স উপশমে ডায়াবেটিক্সে নাভি ও তলপেটের নিচের দিকে মালিশ করলে উপকার পাওয়া যায়। ব্যথা কমাতে মধুর সঙ্গে বেটে প্রলেপ দিলে পিঠের ব্যথা সেরে যায়। হাকিমি মতে জয়ত্রী বেশি খেলে লিভারের ক্ষতি হয় এবং মাথার যন্ত্রণাও প্রায় হতে থাকে, তাই জয়ত্রী খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।